তোমাদের ভাই এটা কি বানাবি তুই? এটা বাসুরবান্দা। বাসুরবান্দা কি মুকারি? না, শুধু বাসুরবান্দার জন্য এমনি দড়ি, একটা কুমা দড়ি। না, কুমা দড়ি। যারা গ্রামে বাস করেন বা গ্রামে বাস করতেন তারা হয়তো অনেকেই দেখছেন এই এভাবে দড়ি পাকানো বা দড়ি তৈরি করার সিস্টেমটা আর দেখা যায় না। যান্ত্রিক যুগ আসার জন্যে এই সিস্টেমে দড়ি তৈরি করা এখন আর মূলত দেখা যায় না। তো আমার এই ভাই এই দড়িটা তৈরি করতেছে গাভীর যে বাসুর আছে তা বাঁধানোর জন্য। এটা মূলত পাট দিয়ে তৈরি, পাট দিয়ে একটা তৈরি এটা দড়ি। আগে সম্পূর্ণ দড়ি এভাবেই পাকানো হতো। যান্ত্রিকতার আড়ালে বর্তমানে আমরা যে এই সিস্টেমগুলা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। তবে আপনি যদি কখনো গ্রামে বাস করে থাকেন অবশ্যই দেখছেন এভাবে দড়ি পাকানোর সিস্টেমটা। ছোটকালে আমরা দেখছি একসঙ্গে অনেক মুরব্বী লোকেরা বসে এই দড়ি এভাবে পাকাইতো। তো আমার ভাইও কিন্তু অনেক পুরাতন মানুষ, গোপ দাড়ি মাথার চুল পর্যন্ত ফেঁকে গেছে আমার ভাইজানের। ভাইজান কিন্তু আমার ভিডিও দেখে অনেক আনন্দ পাচ্ছে, বলতেছে ভিডিও কোথায় ছাড়বি স্যার? আমার কোনো আপত্তি নাই, এই জন্য আমি ভিডিওটা করতেছি যে এখনকার ছেলেমেয়েরা এই সিস্টেমে দড়ি পাকানো আর দেখতে পায় না। এদিকে খুঁটির সঙ্গে লাগানো আছে দেখেন, আর ওপাশটা ভাইয়ের হাতে আছে। ভাই সময় লাগলেও বর্তমান যান্ত্রিকতার মাঝে জিনিসটা একটা দেখার মতো পুরাতন সিস্টেম। যারা যারা এই সিস্টেমটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এভাবে দড়ি পাকানো যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আচ্ছা তোফাজল ভাই, এই যে এটা যে এরকম করলি এটা কি জন্য? এটা এইভাবে করার উদ্দেশ্য হলো বাসুরের যাত ফাঁস না লাগে, ফাঁস না লাগে সেজন্য, না ফাঁস না লাগে। আর এটা এরকম করে গলায় দড়িটা থাকলে এরকম করে যাওয়া আসা করতে পারবে। এটা এটা এরকম করে যাওয়া আসা করবি, এই দিকে ওষা শুধু গলায় ঢুকে দিবেন। হ্যাঁ, আর এইভাবে যখন নাগে যাবি এটা কোন আর গাভীর বাসুকে ফাঁস লাগবে না, ফাঁস লাগবে না, প্লাস মাথাটাও বাইরে হতে পারবে, মাথাও বাড়াবে না। খুব সুন্দর সিস্টেম। দর্শক দেখলেন তো আপনারা, আমার ভাইজান খুব সুন্দর করে যত্ন সহকারে এই দড়িটা তৈরি করছে। আমরা গ্রামের ভাষায় বলি এটা ছাগল কুমা। হ্যাঁ, গ্রামের ভাষায় বলি এটা ছাগল কুমা দড়ি। আপনারা ভাইজানকে দেখেন, ভাইজানকেও দেখালাম আপনার, দেখে কেমন লাগলো জানাবেন প্লিজ।